সয়াবিন তেলের দাম আগামী দুই এক দিনের মধ্যে কিছুটা কমতে পারে জানিয়ে আছে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO দ্বাদশ মিনিস্টেরিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে উল্লেখ করে তপন কান্তি ঘোষ জানান, তেলের দামের ক্ষেত্রে এখন হিসাব নিকাশ চলছে, কতটা কমবে সেটারও হিসাব করা হচ্ছে, তার একটা প্রতিফলন আগামী দুই এক দিনের মধ্যে দেখা যাবে। তেলের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, ট্যারিফ কমিশন প্রাথমিকভাবে তথ্য নিয়ে মিল মালিক বা প্রতিনিধিদের সঙ্গে বসবে। 45-50 দিন লাগে, দুই মাস বা তারও বেশিও লেগে যায়, এই জন্য আন্তর্জাতিক বাজারে দাম কমলেই কিন্তু আমাদের এখানে কমে না। তবে আবার ডলারের দাম বেড়ে গেছে, সুতরাং পুরাটা ইম্প্যাক্ট আসবে না এখানে। আন্তর্জাতিক বাজারে দাম কমা, ওই তেল বাজারে আসা, ডলারের দামের জন্য যে কয় টাকা বাড়তে যাবে সেইটা অ্যাডজাস্ট করে দেন আমরা করতে পারবো।